টিউববাডি এমন একটা টুলস যেটা আমাদের প্রত্যেক ইউটিউব ক্রিয়েটারকে তার চ্যানেল গ্রো করার জন্য খুব খুব সাহায্য করে থাকে। এই টিউববাডি একটা ইউটিউব থেকে সার্টিফাইড করা একটা ওয়েবসাইট এবং একটা টুলস। এই এক্সটেনশনটা আপনি আপনার গুগল ক্রোমে ইনস্টল করে আপনি ব্যবহার করতে পারবেন। এবং এই টিউববাডি আমি কয়েক বছর ধরে ব্যবহার করছি। আজকের এই ভিডিওতে আমি কমপ্লিট দেখাবো কীভাবে টিউববাডি ইউজ করতে হয় এবং টিউববাডির প্রত্যেকটা টুল সম্বন্ধে আমি আলোচনা করব এবং টিউববাডির কিছু সিক্রেট ট্রিক্স আমি আপনাদেরকে দেখাবো। টিউববাডির মধ্যে আপনি আপনার চ্যানেলের হেলথ রিপোর্ট দেখতে পাবেন এবং আপনার যারা কম্পিটিটর আছে বা যারা যাদেরকে আপনি ফলো করেন তাদের চ্যানেলের হেলথ রিপোর্ট আপনি এখানে টিউববাডির মাধ্যমে দেখতে পাবেন। এবং টিউববাডিতে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে আপনাকে অনেক বেশি সাহায্য করবে। এখানে খুব সহজে আপনি থাম্বনেল জেনারেট করতে পারবেন এবং আপনি কোপা সেন্টার আপনার চ্যানেলটা কোপার আন্ডারে পড়ছে কি না সেগুলো সব চেক করতে পারবেন। এটা এবং এখানে অ্যাডভান্স ভিডিও অ্যানালিটিক্স এখানে দেখতে পাবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস। এটা প্রত্যেক ইউটিউব ক্রিয়েটার ব্যবহার করে থাকে। প্রায় 99% ইউটিউবার এই টুলসটা ব্যবহার করে, তাই আপনিও ব্যবহার করবেন। যদি না করে থাকেন আজকে থেকে এই টুলটা আপনিও ব্যবহার করুন। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, খুব নলেজেবল ভিডিও। চলুন শুরু করি। যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, সার্চ বারে গিয়ে লিখবেন টিউববাডি এক্সটেনশন ফর ক্রোম। এটা লেখার পরে এই যে দেখুন এই লিঙ্কটার মধ্যে ক্লিক করবেন, তাহলে আপনার কাছে এই পেজটা ওপেন হবে। এবার এখানে ডান দিকের এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, আর একবার এখানে অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। এই এক্সটেনশনটা আপনার ব্রাউজারের মধ্যে অ্যাড হয়ে যাবে। এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে টিউববাডি এক্সটেনশন। এখানে রিমুভ করতে চাইলে আপনি আবার এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। এবার আমরা যাব ইউটিউবে। ইউটিউবে আসার পরে আপনার ইমেল আইডি দিয়ে এখানে লগ ইন করে নেবেন। আমি লগ ইন করে রেখেছি, তাই আমার এখানে আমার লোগোটা দেখাচ্ছে। লগ ইন করার পরে দেখুন এখানে এই চিহ্নটা আপনার কাছে আগে ছিল না, এটা টিউববাডি এক্সটেনশনটা অ্যাড করার পরে এটা আপনার কাছে চলে আসবে। এবার এখানে আপনাকে সাইন ইন করতে হবে। এখানে প্রথমবার একবার সাইন ইন করতে হবে, বারবার তখন এটা এই লেখাটা বারবার আসবে না। তো এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবেন, তারপরে এখানে টিউববাডির এই পেজটা আসবে, থ্যাংক ইউ ফর ইনস্টলিং টিউববাডি। এখানে ছোট্ট একটা চেকবক্সে ক্লিক করবেন, আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি। চাইলে আপনি এই পলিসিগুলো এখানে ক্লিক করে পড়তে পারেন। তারপরে এখানে চেকবক্সে টিক দিয়ে এখানে সাইন ইন উইথ ইউটিউবে ক্লিক করবেন। আপনার জিমেলের মধ্যে যদি অনেকগুলো চ্যানেল থাকে তাহলে আপনি সিলেক্ট করে দেবেন কোন চ্যানেলটা আপনি অ্যাড করতে চান টিউববাডির মধ্যে। তারপরে এখানে কিছু পারমিশন আপনাকে দিতে হবে, এখানে অ্যালাউ করে দেবেন। এবার দেখুন এইখানে সাকসেসফুল সাইন ইন লেখাটা চলে এসেছে। এবার আমরা দেখাচ্ছি এখান থেকে এই যে টিউববাডির এখানে যে আইকনটা, এখানে ক্লিক করলে দেখুন এখানে এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে। এখানে প্রথমে ডান দিকের কিছু অপশন আছে, দেখুন ড্যাশবোর্ড। এখানে ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনি ডাইরেক্ট ড্যাশবোর্ডে চলে যেতে পারবেন, আপনার ক্রিয়েটর স্টুডিওতে চলে যেতে পারবেন। তারপরে মাই ভিডিওতে ক্লিক করে আপনি সিঙ্গেল ক্লিকে আপনার ভিডিও ম্যানেজারে চলে যাবেন। এইভাবে প্লেলিস্ট, লাইভ স্ট্রিম, কমেন্ট, এইভাবে আপনি চলে যেতে পারবেন। অ্যানালিটিক্সে চলে যেতে পারবেন। তারপরে নিচে এখানে আছে কিওয়ার্ড এসইও স্টুডিও, ভিডিও টপিক প্ল্যানার, ট্যাগ লিস্ট, বেস্ট টাইম টু পাবলিশ। এই প্রত্যেকটা সেটিং আমি দেখাবো। তার আগে এখানে টিউববাডির টুলসগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। দেখুন এখানে আছে টুলস, তারপরে এখানে মেসেজ, ইন্ডাস্ট্রি নিউজ, মাইলস্টোন। মাইলস্টোনে আপনি মাইলস্টোন দেখতে পাবেন, আপনার নেক্সট টার্গেট, এখানে আপকামিং মাইলস্টোন। এটা ডেমো চ্যানেল,
তাই এখানে আমার বেশি সাবস্ক্রাইবার ভিউ কিছু নেই, কিন্তু আপনার চ্যানেলের এখানে দেখাবে আপকামিং সাবস্ক্রাইবার কত, টার্গেট ভিউ কত, আপলোড, এবং এখান থেকে আপনি সার্টিফিকেট পাবেন। তারপরে এখানে আছে ইন্ডাস্ট্রি নিউজ, ইউটিউব ইন্ডাস্ট্রিতে নতুন নতুন কী আপডেট আসছে না আসছে সমস্ত ইনফরমেশান আপনি এখান থেকে পেয়ে যাবেন। তারপরে মেসেজ, এখান থেকে মেসেজ পাবেন, টিউব বাডি থেকে আপনাকে বিভিন্ন মেসেজ এখানে জানতে পারবেন। তারপরে এখানে টুলস, টুলসে ক্লিক করে কিওয়ার্ড এক্সপ্লোরার, কিওয়ার্ড এটা আপনার এখানেও আছে, এটা আমি দেখাচ্ছি। তারপরে আছে থাম্বনেল জেনারেটর, এখান থেকে আপনি থাম্বনেল জেনারেট করতে পারবেন। তারপরে হেলথ রিপোর্ট, এখান থেকে আপনি আপনার চ্যানেলের হেলথ রিপোর্ট চেক করতে পারবেন। তারপরে ভিডিও, এবি টেস্টিং, বলে রাখি সবগুলো কিন্তু ফ্রি হবে না, যেমন এই হেলথ রিপোর্ট বা ভিডিও, এবি টেস্টিং, এইরকম কিছু কিছু টুলস যেগুলো আপনাকে পেমেন্ট করতে হবে তাহলে অ্যাক্সেস করতে পারবেন, কিন্তু ম্যাক্সিমাম অনেক কিছু এখান থেকে ফ্রি পাবেন। তারপরে কোপা সেন্টার, বাল্ক প্রসেসিং, কমেন্ট, আমি ডিটেলস আলোচনা করব তার আগে একটা, যে ভিডিও অ্যানালিটিক্স, এগুলো আমি এই টুলসগুলো সব ব্যবহার করতে পারবেন। এবার আমি এইখানে এক নম্বরে যাচ্ছি, ড্যাশবোর্ড দেখুন, লগ ইন করার পর এখানে ক্লিক করার পর এখানে ড্যাশবোর্ডে ক্লিক করলাম, দেখুন ডাইরেক্ট এইখানে সিঙ্গেল ক্লিকে আমি আমার ক্রিয়েটর স্টুডিও ড্যাশবোর্ডে চলে আসব। দেখুন এটা আমার ড্যাশবোর্ডে আমি চলে এলাম। আবার এইখানে ক্লিক করে মাই ভিডিওতে যদি ক্লিক করি আমি ভিডিও ম্যানেজারে চলে আসব। এবার দেখাবো এই যে কিওয়ার্ড এক্সপ্লোর, হোয়াট ইজ ট্রেন্ডিং ইন্ডিয়া, এখানে দেখাচ্ছে ইন্ডিয়াতে এখন কী কী ট্রেন্ড করছে, কী কী টপিক, ঠিক আছে, এই 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 জিনিসগুলো, এই কিওয়ার্ডগুলো এখন ইন্ডিয়াতে ট্রেন্ড করছে, তো এইখান থেকে আপনি ট্রেন্ডিং টপিক সার্চ করতে পারবেন। তারপরে আপনি কোনো ভিডিও হয়তো বানাবেন বা বানিয়েছেন, এইখানে আপনি টাইটেল, কী টাইটেল দেবেন ভিডিওটা, সেই টাইটেলটা এখানে রিসার্চ করতে পারবেন। এখানে টাইটেল লেখার সাথে সাথে কিছু সাজেশন দিচ্ছে, এবং এখানে ক্লিক করার পর এই যে টাইটেলটা দেখুন এখানে বলে দিচ্ছে যেটা পুয়োর, তার মানে এই টাইটেলটা আপনি ইউজ করলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে না। এবং নিচে এখানে সার্চ ভলিউম দিয়েছে খুব খারাপ, এই টাইটেলে সার্চ খুব কম হয়, কম্পিটিশন, অপটিমাইজেশন, স্ট্রেংথ, তো এইভাবে। এবং এইদিকে কিছু আপনি দেখুন এখানে আছে হাউ টু ইউজ টিউবাডি ফর ইউটিউব বাংলা, দেখুন এটা 100 মধ্যে 17 র্যাঙ্ক করছে। এবার আমি এইটাতে ক্লিক করে যদি দেখি 17 থেকে 19 হয়েছে, তার মানে এই টাইটেলটাও খুব বেশি ভালো নয়। এবার এখানে যদি একটু আপনি ঘুরিয়ে লিখেন, দেখুন একটু বেড়েছে 36, হ্যাঁ 17 থেকে এটা 36 হয়েছে, তো এইভাবে টাইটেলগুলোকে আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে। দেখুন এবার 46 হয়ে গেল, তো এখানে ভিডিও আপলোড করার আগে আপনি এই এই টুলসটা ইউজ করবেন অবশ্যই, এবং আপনার টাইটেলটা এখানে লিখে সার্চ করবেন, এবং টাইটেলটা ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন, কোনো মিথ্যা জিনিস লেখার দরকার নেই, কিন্তু টাইটেলটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন এখানে র্যাঙ্ক হচ্ছে কিনা। দেখুন গুড, সে 46 হয়েছে। এবার দেখুন এটা 50% হয়ে গেছে, আপনি টাইটেল এখান থেকে দেখতে পারবেন কিওয়ার্ড, কিওয়ার্ড এক্সপ্লোরার ইউজ করে। তো আমরা নেক্সট দেখাবো, এবার এখানে আছে ভিডিও টপিক প্ল্যানার, এখানে আপনি ভিডিও টপিক প্ল্যানিং করতে পারবেন, এবং এখানে অ্যাড নিউ টপিকে ক্লিক করে টাইটেল বা কিছু নোট করে রাখতে পারেন এবং সেভ করে রাখবেন, এগুলো সব আপনার এখানে সেভ হয়ে থাকবে। এবার দেখাবো আপনার কম্পিটিটর বা আপনি যাদের ভিডিও দেখেন তাদেরকে দেখতে চান যে তারা ভিডিওর মধ্যে কী কী ট্যাগ ইউজ করেছে বা কী, সেইগুলো দেখার জন্যে মনে করুন আমি ট্রেন্ডিংয়ে গেলাম, ট্রেন্ডিংয়ে গিয়ে এই যে টেকনিক্যাল গুরুজি 2 নম্বরে ট্রেন্ড করছে আজকে, তো এই এই ভিডিওটার আমি
ফুল ডিটেলস দেখতে চাই। দেখুন এই ভিডিওটার ফুল ডিটেলস আপনি দেখতে পারবেন এই এখানে, দেখুন ভিডিও অ্যানালিটিক্স, এটা একটা অ্যাডভান্স ভিডিও অ্যানালিটিক্স, এখানে দেখতে পাবেন টোটাল ভিউ, এই ভিডিওর টোটাল ভিউ 2.42 মিলিয়ন, টোটাল কমেন্ট, লাইক, ডিসলাইক, এবং এখানে ফেসবুকে কতগুলো, ফেসবুক বা টুইটারে কতগুলো লাইক হয়েছে না হয়েছে সমস্ত এখান থেকে ইনফরমেশান পেয়ে যাবেন। এবং এখানে চ্যানেলের ডিটেলসও দেওয়া আছে, চ্যানেলের টোটাল কত ভিউজ আছে, কত সাবস্ক্রাইবার, কতগুলো ভিডিও এই চ্যানেলে আছে। শুধু টেকনিক্যাল গুরুজি নয়, যে কোনো ইউটিউব চ্যানেল, ইউটিউবের যে কোনো চ্যানেল বা যে কোনো ভিডিও এখানে ওপেন করবেন, আপনার ডান দিকে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, এখানে পুরো ভিডিও ট্যাগ সমস্ত এখান থেকে আপনি দেখতে পাবেন। এই এক্সটেনশনের জন্য এখান থেকে যে কোনো ভিডিওর এখান থেকে ট্যাগ দেখতে পাবেন, এই ট্যাগগুলো চাইলে আপনি এখান থেকে কপি করতে পারবেন, এই কপি টুতে ক্লিক করে এখান থেকে আপনি এই ভিডিওতে ব্যবহার করা সমস্ত ট্যাগগুলো চলে আসবে। এখান থেকে আপনি যেগুলো প্রয়োজন নেই মনে হচ্ছে সেগুলো দরকার হলে আনটিক করে দেবেন, বা যেগুলো দরকার সেগুলো রেখে দিয়ে এখান থেকে কপি টু ক্লিপবোর্ড করে এবার আপনি আপনার নোটপ্যাডে যে নিয়ে গিয়ে পেস্ট করতে পারেন, অথবা আপনার যে কোনো ভিডিওর মধ্যে ইউজ করতে পারেন। এবং নেক্সট যে জিনিসটা দেখাবো, মনে করুন আপনার কোনো ভিডিও আপনি আপলোড করে দিয়েছেন, এবার আপনার ভিডিওটা কীরকম র্যাঙ্ক করছে সেটা কীভাবে দেখবেন, কোন কোন ট্যাগগুলো র্যাঙ্ক করছে। দেখুন এটার মধ্যে বেশি ট্যাগ নেই, এখানে যে কোনো ভিডিও ওপেন করবেন এখান থেকে আপনি এই যে ক্রিয়েট থাম্বনেল, টিউববাডি থেকে এই অপশানটা আপনি পেয়ে যাবেন, এখানে ক্রিয়েট থাম্বনেলে ক্লিক করে এখান থেকে আপনি থাম্বনেল বানাতে পারবেন। দেখুন যদি এই ভিডিও থেকে ফ্রেম নিয়ে তার উপর কিছু লিখতে যান সেটা করতে পারেন, যদি সলিড কিছু নিতে যান সলিড কালার নিতে পারেন, এখান থেকে একটা ফ্রেম, এখান থেকে ভিডিওটা অন করে এখান থেকে একটা ফ্রেম নিয়ে এখান থেকে একটা যে কোনো একটা এই ভিডিওটা চালু করে এখান থেকে যে কোনো একটা ফ্রেম স্টপ করে আপনি ক্লিক কন্টিনিউ নেক্সটে ক্লিক করলেন, তারপর এখানে এই যে শেপে ক্লিক করে এখান থেকে আপনি যে কোনো শেপ নিতে পারবেন। দেখুন কত সহজে একটা থাম্বনেল বানিয়ে দেবেন আপনি, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে টেক্সটে ক্লিক করে এখানে লিখতে পারবেন, তারপরে এখান থেকে অ্যাড টু লেয়ার করে এখানে টেক্সটটা অ্যাড করতে পারবেন, টেক্সটটা আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। দেখুন এছাড়াও এখানে আরও অনেক কিছু আছে, টেক্সট শেপ এসব ইউজ করে, তারপরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। এবার দেখুন এখান থেকে সেভ করে দিলেন, কত সহজে আপনি একটা থাম্বনেল চেঞ্জ করতে পারবেন বা থাম্বনেল নতুন থাম্বনেল ক্রিয়েট করে এখানে সেভ করতে পারবেন। দেখুন থাম্বনেল সাকসেসফুলি পাবলিশড, এগুলো সবই কিন্তু ফ্রি ফিচার, এরপরে আপনি পেমেন্ট করলে তো আরও অনেক কিছু আরও অ্যাডভান্স পাবেন, কিন্তু আমাদের যা বেসিক যেগুলো প্রয়োজন সেগুলো আপনি ফ্রি থেকে পেয়ে যাবেন। দেখুন আপনার চ্যানেলটা কোপার আন্ডারে পড়ছে কি না সেটা এখান থেকে চেক করতে পারবেন, এখানে এসে কোপাতে ক্লিক করবেন, স্টার্ট স্ক্যান। দেখুন এই ভিডিওটা বলছে এটা আপনার কোপার আন্ডারে পড়ছে, ভিডিও কারেন্টলি অ্যাডমিট ফর কিট, এখানে কত পার্সেন্ট কোপার আন্ডারে পড়ছে সেটাও এখানে দিয়েছে, 14.3% অফ ইউর ভিডিও আর কারেন্টলি সেট অ্যাজ মুড ফর কিট। এখান থেকে আপনি চেক করতে পারবেন যে আপনার চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেইগুলো তার মধ্যে কোনটা কোনটা মেড ফর কিট বা কোপার আন্ডারে পড়ছে। যেমন এখানে দেখাচ্ছে দেখুন 1 নম্বরে এই ভিডিওটা কোপার আন্ডারে যাচ্ছে এবং বাকিগুলো নট ফর কিট। তো এইভাবে আপনি চেক করতে পারবেন যে আপনার চ্যানেলটা কোপার আন্ডারে যাচ্ছে কি না, এটা খুব একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এখন
ইউটিউব খুব কড়াভাবে নজরে রাখছে। এইভাবে আপনি ড্যাশবোর্ড, ভিডিও, এগুলো তো বললাম, যেতে পারবেন, কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, ভিডিও টপিক প্ল্যানিং প্ল্যানার এখানে ইউজ করতে পারবেন। তারপরে এখানে বেস্ট টাইম টু পাবলিশড, এখানে আপনার ভিডিও পাবলিশ করার বেস্ট টাইম কী আছে সেইগুলো এখানে আপনি পড়তে পারেন। টিউবাডি সম্বন্ধে একটা ধারণা আপনাদেরকে দেওয়া হলো, টিউবাডিটা ইউজ করুন এবং এটা সবাই ইউজ করে, যত ইউটিউব ক্রিয়েটার আছে দেখবেন প্রত্যেকে ইউজ করে থাকে। ইউটিউবে দেখবেন তাদের চ্যানেলে, তারা যদি তাদের চ্যানেলে কোনো সময় স্ক্রিনশট বা ভিডিও স্ক্রিন রেকর্ড যদি দেখায় দেখবেন এই লোগোটা তাদের ওইখানে আছে। তো এছাড়াও টিউবাডির নিজস্ব চ্যানেল আছে, সেখানে গিয়েও আপনি ইউটিউবে টিউবাডি লিখে সার্চ করলে টিউবাডির নিজস্ব একটা চ্যানেল আছে, ভেরিফাইড চ্যানেল। এই চ্যানেলটা ভিজিট করে আপনি আরও বিস্তারিত এখান থেকে ভিডিওস পেয়ে যাবেন এবং আপনার চ্যানেলকে আরও ভালোভাবে গ্রো করতে পারবেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, দেখা হবে পরে কোনো ভিডিওতে।